Beijo, você vai lá na. Yuri. আমার বাগান চাষ টানা মানে একবার আগুন দিয়ে জ্বালাই দিতে চাষ চাষ যদি আমার তেজ আর আমার তো মেরে বলবো স্যার আপনি তো আন্দোলনের নেতা স্যার আমি তো কোনো গুলি করি নাই কোনো মারারি করি নাই স্যার আমার বাজান স্যার আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন আপনি যদি এই পোশাকে থাকেন ছাত্ররা আপনাদের গায়ে হাত তুলতে পারে আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে ওই রাজারবাগ চলে যান 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 নাহলে ছাত্ররা দেখলো তো আপনাদের উপর গায়ে তো হাত তুলবে স্যার বাজায় বউ বাচ্চা গালে কান্দে জায়গায় জায়গায় পুলিশ মেরে ফেলা গেছে হ্যাঁ আমি তো সেটা সলিউশন দিলাম যান যান দিহান তুই কি করছিস ওদিকে তো গণভবন লুট হয়ে যাচ্ছে কি গণভবন লুট করছে কে শিক্ষার্থীদের সাথে কিছু সুবিধাবাদী লোক ঢুকেছে তারা এসব করছে কি বলিস আচ্ছা ওই সাইডে কে আছে ওই এলাকায় তো রায়না আছে আসলে কি আমি দেখছি হ্যালো ম্যাডাম আমাকে না বাড়িতে ন্যাপ নাই ন্যাপ পাইছি পরে নিছি বালিশ নিছি আর যে ফ্যানও নিছি বাসায় কোনো ফ্যান নাই এটা বাতাস খামো এটা স্মৃতি সারা জীবন থাকবো আমার ঘরে এই দেরি করার সময় নাই আর একটা কথা বলবেন না 17 দিন ধরে খেয়ে না খেয়ে রাস্তে আছি আপনাদের চুরি করার জন্য হ্যাঁ এই আপনি কে হ্যাঁ আনা মালিক হ্যাঁ আমি স্টুডেন্ট ছিলাম এই তো 5 বছর আগে স্টুডেন্ট ছিলাম আমি স্টুডেন্টের বাবা আমার মেয়া ক্লাস 3 তে পড়ে ভালো রেজাল্ট করছিল এবছর না 100 এর মধ্যে 98 পাইছে বুঝতে পেরেছি আপনারা এখানেই দাঁড়ান আপনারা এক চুলও নড়বেন না আপনারা কি স্মৃতির জন্য এগুলো নিয়ে যাচ্ছেন আপনারা কি স্মৃতি নিয়ে যাচ্ছেন নাকি চুরি করছেন ওই তোর আগেই কইছিলাম এগুলো নেওয়া আঙ্গ ঠিক হবে না চল বাড়িতে ঠিক আছে এমন ভাব করতেছে মানে আমি একা এসেছি নিজেই তো আমার ডেকে নিয়ে এলেন নও যাই ব্যাগ কিছু নিয়ে আই গিয়া আর ম্যাডাম আমরা কুমুকার কাছে কোনে তো লোক নাই সব পলাইছে আর তাছাড়া না কানলে চুরি হয় তাই না ম্যাডাম এই নাও ফেরত দিয়ে শিখে ঠিক আছে এখান থেকে কেউ নড়বেন না দাঁড়ান হ্যালো দিহান এই কই তুই এক্ষুনি আয় জানিস গণভবন থেকে ফার্নিচার থেকে শুরু করে সব চুরি করে নিয়ে যাচ্ছে এক্ষুনি আয় এই 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 জানি কি হইছে আরে দেখ কি করছে এই এগুলো কি হ্যাঁ এগুলো সব গণভবন থেকে নিছেন তাই না হ্যাঁ বাবা গণভবন থেকে আনছি বেগে নিলে তো আমরাও আনছি ভাবছিলাম চাচা বাইসটা যাইয়া 30 টাকা নিয়ে আপরম দেখেন ভাই জাম আছে তাই কোন শাড়িটা কিন্তু ফেরত দিবার পারবো না সব দিয়ে দিমনি ওহো এই আপনারা থামেন থামেন আপনারা সি 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 আমি একটা জিনিস ভাবে বইতাছি না এগুলো হলো রাষ্ট্রীয় সম্পদ আর এগুলো আপনারা আমার সবার পরিশ্রমের টাকা দিয়ে করা হয়েছে পরিশ্রমের টাকা একজন কৃষকের ট্যাক্স দিয়ে এগুলো করা হয়েছে এগুলো আপনারা চুরি করতেছেন কৃষকের জন্য ভাই সব কিছু রাখেন রাখেন সব কিছু রাখেন দিহান আর তো কথার দরকার নাই একটা কাজ কর সেনাবাহিনীর ফোন দে
সবাই অ্যারেস্ট করে নিয়ে যান। আরে থাম, এই আপনারা এই যে গণভবন থেকে এগুলো চুরি করছেন, হ্যাঁ এই যে আপনার তো সবাই রে ক্যামেরাতে দেখাইতেছে, আর আপনার সবাই রে মানুষে দেখতেছে যে আপনারা গণভবন থেকে চুরি করছেন। শুধু তাই নয়, ইন্টারনেটের মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ দেখছে যে আমরা জাতি হিসেবে কতটা নির্লজ্জ। ও মা, কেবল আপনি কি কোন সারা বাংলাদেশের মানুষ দেখতেছে আমার জামাই যদি একবার দেখে আমি চুরি করা, তাইলে আমি খালি মারব না তালাকও দিব। এই তুই তো ডাক্তার, জামাই তো কিছুই না, আমার জামাই যে বদমেজাজি আল্লাহ গো আল্লাহ, একদম গুই সাপের মতো আমার তো গিলা খাবো। ভাই আপনি এনে কি হুনাইলেন আমারে? এই তোমরা চুপ করো, তোমাকে হাতে হাতে আমি চুরি করছি, আমি সৈয়দ বংশের বলা, আমি কাজ কেমনে করলাম? অসম্ভব। আমি তো 5 বছর আগে আদর্শ স্টুডেন্ট, আমি তো এটা করাই পারি না। কি বলি কইছিলাম, তোমাকে আগেই কইছিলাম যে না করাটা ঠিক হইতো না। নু যাই, এখন তো গাড়ি উড়াও নাই, হেরা তারে না নিয়ে যাবো না, আমরা যাই আই গাই দিয়ে। বাবা আমাকে কোনো পাচার পথ নাই, আমরা যে অন্যায় করছি পাবলিক তো সব দেখে ফেলাইছে। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের কাজের জন্য অনুতপ্ত তো? আমরা অনুতপ্ত। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আপনাদের বুঝতে পেরেছেন এগুলো আপনাদের আগে দিয়ে আসতে হবে না, আমি নিয়ে দিয়ে আসবো। ঠিক আছে কি আর করবো, একটা ভ্যানটেন ডেকে গণভবনের স্টোর রুমে রেখে দিতে হবে। আচ্ছা সার্জি, সন্ধ্যা বেলা আমাদের তিনজনকে যেতে বলেছে, যাবি না? হ্যাঁ যাবো তো। ঠিক আছে চল, এখানে দাঁড়িয়ে একটা ফ্যান করতে হবে। জামাই ঘুষ খোর বউ, আমি একজন আদর্শ স্টুডেন্ট, 5 বছর আগেকার খাতায় এখন আমার নাম আছে। সুযোগের সদ ব্যবহার না, এখন যে সরকার আব আপনার জামাই 14 বছরও বাড়াবার ভালো। আপনার আমি তো উদেন নাম আর না করি না স্যার, চলেন। বাঙালি জাতি হিসাবে পরিচয় দিতে আমি লজ্জাবোধ করতেছি, এটা কিভাবে হলো দিয়ান? স্যার আসলে হয়েছে কি, আমাদের মিছিলের মধ্যে কিছু বহিরাগত লোক ঢুকে গিয়েছিল আর তারাই মূলত এই অপকর্মগুলো করেছে। আর স্যার আপনি কোনো টেনশন করবেন না, ম্যাক্সিমাম আমরা লুট হওয়া জিনিসই সেভ করতে পেরেছি। কিছু সমস্যা তো থাকবেই, এত বড় যুদ্ধে নেমেছি, কিছু ফল থাকবে না? ঠিক আছে দিয়ান, আজকে রাতে ফেসবুক লাইভে গিয়ে এই গণভবন লুট হওয়ার বিষয়টা পরিষ্কার করবে। জি স্যার, 17 দিন ধরে খেয়ে না খেয়ে রাস্তায় আমরা কাজ করে যাচ্ছি, এর শেষটা তো আমরা দেখেই যাব। স্যার প্রয়োজনে আমরা রাজপথে গলি খেয়ে মরব, কিন্তু এর শেষ না দেখে আমরা ছাড়ব না। জি স্যার, আমরা তাহলে আসি, ওই সাইডে ছাত্রদের সাথে আমাদের কিছু কথা আছে। ঠিক আছে তাহলে তোমরা যাও, আমরা বাহিরে থেকে ভালো সিগন্যাল পাচ্ছি, ভালো কিছু হবে, তোমরা ভয় পেও না। জি স্যার, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কালকের কর্মসূচি আমি ছাত্রদের সাথে বসে আপনাদের জানিয়ে দেব। ভাই তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? কি আর সিদ্ধান্ত নিব, দেশ তো এলোমেলো হয়ে গেছে, তাইলে আর কিছু করুম না, ডাহাতি করুম। দিনের বেলা সবার সাথে মিশুম আর রাতের বেলা ডাহাতি করুম। কি ভাই ডাকাতি করবেন, কাজটা কি ঠিক হবো? না ঠিকই হবো, দেশ দিহতে এলোমেলো হয়ে গেছে, এখন খালি সুযোগের সৎ ব্যবহার করা লাগবে। এই সুযোগে যা যা আছে সব নিয়ে কাইটা পড়বো। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, দিনের বেলায় আপনি দেখবেন যে কার বাড়িতে ছাত্ররা হামলা করে না, আমরা ওই বাড়িতেই রাতে ডাকাতি করি। কিন্তু ভাই আমার জামাই যেরকম মানুষ, এই ডাকাতি ডাকাতি নিয়ে আবার পছন্দ করবো না, যদি আমার তালাক দিয়ে দেয়। আরে আপনি চিন্তা করেন না, টাকা পয়সা হইলে
এইরকম জামাইয়ের আর অভাব না, বুঝেন নাই? আর যদি জামাই টামাই না পান তাহলে তো আমি আসি, বুঝেন না? কথাটা বুঝি নাই ভাই, ওটা পরে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সব কিছু খোঁজ খবর রাখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা কথা, ডাকাতি করবার যদি ধরা পড়ি? আর সমস্যা নেই, আমরা ধরা পড়বই না, কারণ পুলিশ সব বের আগে আছে। তাইলে তো কোনো ব্যাপারই নাই। আচ্ছা ভাই, এবার তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যাই খোঁজ খবর নেন। ঠিক আছে। আচ্ছা ভাই। হ্যাঁ দিহা, তুমি কোনো টেনশন করো না, আমাদের বিকালে কর্মসূচিটা ভালোভাবে চলবে। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার, আমাকে বিষয়টা দেখলেন না? হ্যাঁ, তোমাদের বিষয়টা আমার মাথায় আছে। তোমরা যেন এখানে কতজন আছো? স্যার, আমরা 30x30 জন আছি। ছাত্ররা যদি জানে আমাকে তো একবার শেষ দিয়ে দিব। স্যার, বউ বাচ্চা কান্দে কান্দে রাস্তায় নেমে গেছে। স্যার, 12,00,000 টাকা ঘুষ দিয়া কনস্টেবলের একটা চাকরি নিয়েছিলাম। স্যার, টাকার কথা বাদ দিলাম, জীবনই তো রাখা আছে না। স্যার, আপনি কিছু একটা করেন। হ্যাঁ, তোমার বিষয়টা আমি দেখতেছি। আসলে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। স্যার, আমি তো কোনো গুলি করি না। তুমি যদি গুলি না করে থাকো তোমার শাস্তি হবে না, তুমি বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বিষয়টা আমি দেখবো। যা করেন তাড়াতাড়ি করেন, অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। বাবাজি, আমার এই পোলার মাথাটা আসছে, ধোঁয়া ফেরে দাও। আমার পোলাটা যেন তোমার মতো দিয়ে দিও। চাচা, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আমার চেনো নাই বাবা। আরে মানুষের সাথে মিশা, আমি তো একটা ভুল করে ফেলাইছিলাম, সৈয়দ বংশের পোলা আমি। আরে ওই যে সেই লোকটা গণভবন থেকে ল্যাপ বালিশ ফ্যান আরও অনেক কিছু চুরি করে নিয়ে যাবেন ছিলাম, ওই তোমরা বাধা দিলে না, তখন আমার ভুলটা ভাঙছে। ওই সময় যদি তুমি তো পাতা না দিতা, আমি তো একটা অন্যায় করে ফেলাইতাম। চাচা, আপনি যেহেতু আপনি ভুল বুঝতে পারছেন এইটাই অনেক। আর তাছাড়া দেশটা তো আমাদেরই, শুধু শুধু দেশের রাষ্ট্রীয় সম্পদ যদি আমরা চুরি করে লুটপাট করি তাহলে লাভ কি আপনার? এখন এগুলো তো আমার আপনার কৃষক গরিব রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বড়ো বড়ো শিল্পপতি ঘর ট্যাক্সেই এই গণভবন তৈরি হয়েছে এবং কি এই রাষ্ট্রীয় সম্পদগুলো কিনা হয়েছে, বুঝতে পারছেন? বাবা সবই বুঝবার পারছি। বাজার, তুমি আমার এই পোলার মাথায় না হাত দিতে দোয়া করে বড় হলে জানি তোমার মতো সত্যবাদী হয় বিদ্রোহী করতে পারে। জি জি চাচা, আমি মন খোলা দোয়া করে দিলাম বোঝাতে ভালো একজন সৎ মানুষ হয়ে গড়ে ওঠে। চাচা, আপনি আমার জন্য দোয়া করেন। আমি তোমার জন্য দোয়া করি বাবা। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে যেই পরিমাণ মানে পরিশ্রম করছো তোমাকে ঋণ শোধ করার মতো না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, বড় হইলে কর্ম তৈরি, মানুষ যখন কইব তোমার বলে এই কাজটা করছে গর্বে আমার বুকটা বইরে যাবে। আচ্ছা বাবা। বিহান, আমরা খুবই ক্লান্ত, আমাদের আর এইভাবে কতদিন থাকতে হবে? কতদিন থাকতে হবে সেটা আমি জানি না, তবে যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আমরা যুদ্ধ করেই যাব। আন্দোলনে যেহেতু নেমেছি, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা দেশের এই কাজ করেই যাব। তুই ঠিকই বলেছিস। আর শোন, আমাদের অনেক কাজ বাকি আছে। আচ্ছা, এই কাজ করতে করতে যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে কেমন হবে? আচ্ছা, তোরা আমাকে কথা দে, আমি কখনো ছেড়ে যাবি না। কথা দিলাম, আমরা কখনো নীতিগ্রস্ত হবো না।